আমার একটা কথা বলতো, মানুষ যদি ভালো হতে চায় তাহলে তার প্রবলেমটা কি? তাহলে সে ইচ্ছা করলেই ভালো হতে পারে, কিন্তু ভালো যদি হতে চায় বা না বুঝে যদি বাজে থাকতে চায়, অন্য কেউ এসে যদি ভালো করতেও চায়, মানে আর কি শেখাতে চায়, মানে ওই আর কি কনফিউজ করে মোটামুটি ভালো হতে হবে যদি হতে চায়, তাহলে অস্ত্র হাতে নিতে হবে কেন? ওই ঘুরে 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 অস্ত্র হাতে তুলতে হবে কেন? একটা শিক্ষিত সমাজে ভদ্রলোকের নিশ্চয়ই টার্গেট অডিয়েন্সে কিছু একটা আছে, দেখছি এটা।